مدنی مذاکرا تو تیر ترخواہ ذنا چوری تروش و آلی میر خواہنا مدنی مذاکرہ مدنی مذاکرہ مدنی مذاکرہ مدنی مذاکرہ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়াইলা আলি ওয়া হে নুর আনলা ফারমান এ মুস্তাফা সল্লাহু তা আইলা আইনিহি ওয়া আনি সাল্লাম যে আমার উপর একবার দূরতে পাক পাঠ করবে আল্লাহ হাজ্জা ওয়াজাল তার উপর দশটি রহেমত নাজিল করবেন দশটি গুনা ক্ষমা করবেন আর দশটি মর্যাদা বৃদ্ধি করবেন সল্লো আই লাল্লা হ্যাবিব চলো লাহ দা আই লা আই লা মোহাম্মদ আলহামদুলিল্লাহ মাদানি মুজাকরা চালু রয়েছে আপনার প্রশ্ন করুন সেই প্রশ্ন সোয়েবিনীতে যে দিতে পারবো এটা জরুরি নয় সম্ভব হলে আরজ করার চেষ্টা করব ভুল করতে দেখলে সাথে সাথে আমার সংশোধন করুন আমাকে এদিক সেদিক করে নিজের মতের ওপর অনর থাকা অবস্থায় নয় বরং শুক্রিয়ার সাথে মান্যকারী হিসেবে পাবেন বলা হয় যে পশু পাখি আগামীর জন্য খাবার জমা করে রাখে না ওইদিকে আমরা তো ফ্রিজে রাখি এবং ছুটির দিন বেশি ক্রয় করে রাখি যেন পরের দিন আবার কিনতে না হয় হুজুর পশু পাখি ঠিক করে না আমরা দয়া করে এর সাত পশুরা আগামীকালের জন্য খাবার জমা করে রাখে না বরং পরের বেলার জন্য জমা রাখে না আর আমরা ফ্রিজে জমা করে রাখি, যে কাল খাবো ছুটির দিনে খাব মাদারী মুন্না বা মাদানি মুন্নি প্রশ্ন করেছে বাস্তবে সকল পশু জমা করে রাখে না পিপড়া জমা করে রাখে পিপড়া আর ইঁদুর এরা টেনে টেনে নিয়ে যায় আর জমা করে ফেলে বাকি সাধারণত এটাই বলা হয়ে থাকে যে পশু আগামীকালের জন্য জমা রাখে না আর হাদিসে পাকেও রয়েছে পাখি ক্ষুধার্ত অবস্থায় বের হয় ওরে ঠিক না আর আল্লাহ তার রেজিক পৌঁছে দেয় কিন্তু একমাত্র মানুষেরই লালসার শেষ নেই মানুষ যতই জমা করুক না কেন হাদিসে পাকে এরশাদ হয়েছে যে মানুষকে যদি স্বর্ণের দুইটি উপত্যকা দেয়া হয় দুইটি উপত্যকা তথাপিও আশা করবে যে তৃতীয়টি পেয়ে যেতাম অর্থাৎ মানুষের পেট কবরের মাটি দিয়েই পরিপূর্ণ হবে তো মানুষ যে রয়েছে অনেক লালসার অধিকারী হয়ে থাকে কিন্তু যাই হোক এটা সর্বক্ষেত্রে নয় আম্বিয়া আইলি সালাম এর থেকে পবিত্র অজুবিল্লাহ তাদের কেউ লোভী বলতেই পারবে না বললে তো কাফির হয়ে যাবে যদি অপবাদ দেয় আউলে ভাবে আউলেক্রাম লোভ লালুসা থেকে বেঁচে থাকেন সাহাবাগণ লোভ থেকে মুক্ত আমাদের মতো লোভী ছিলেন না আউলেকরাম আমাদের মতো লোভী নন আমাদের অবস্থা আমাদের তো পেট ভরেই না একটি শাখা খোলার পর দ্বিতীয় শাখা দ্বিতীয়টির পর তৃতীয়টি এক শহর থেকে অন্য শহর অন্য দেশে ব্যবসা ছড়িয়ে আছে কিন্তু সামান্য যদি ব্যবসার মধ্যে ঘাটতি আসে এদিক দৌড়ায় অজিবা খোঁজে যেন রুজিতে বরকত হয় কাজ আটকে গেছে পয়সা ফেসে গেছে এটা হয়েছে সেটা হয়েছে এটা একটি রুটিনে পরিণত হয়েছে লোকদের মন ভরেই না তো মাদারী মুন্না আর মাদারী মুন্নিও লোভ লালসা থেকে বেঁচে থাকা উচিত আর আমাদের বেশি বাঁচা উচিত বড়দের আল্লাহ তাআলা আমাদেরকে অল্প তুষ্টে নিয়ামত দান করুক বাস আমাদের যা রয়েছে তার উপর যেন সুক্রিয়াদ করি এবং ধৈর্য ধারণ করি আর অধিক লালসা যেন না হয় হযরত সৈদুলা আবু দারদা রদিয়াল্লাহ আনহু তিনি ব্যস্ততম ব্যবসায়ী ছিলেন যখন তার হদ আল্লাহ তালা আনহুর অন্তরে ইবাদত রিয়াজতের আরও আগ্রহ বৃদ্ধি পেল তখন এই উভয়কে নিয়ে চলা তার জন্য কঠিন হয়ে গেল কোনো ধরনের সংকোচ না করে ব্যবসাকে আল্লাহ হাফেজ বলে অর্থাৎ ব্যবসাকে ছুটি দিয়ে অর্থাৎ ব্যবসাকে ত্যাগ করে ইবাদত রিয়াজত আর এলমে দিন অর্জন করার কাজে ব্যস্ত হয়ে গেলেন সুতরাং একবার হজরত সৈদনা আবু দাদা রদিয়াল্লাহ তালাহ আনহু তিনি সাহাবী ছিলেন ইরশাদ করেন শাহে বনি আদম রসুল এ নূরে নূরে মুজাসম সাল তাই আলিহ সাল্লাম এর নবুত প্রকাশের পর ওই সময় আমি ব্যবসা করতাম প্রথম দিকে আমি চেষ্টা করেছি আমার ব্যবসা অবশিষ্ট থাকুক আর আমি ইবাদতও করতে থাকি কিন্তু এমন হয়নি পরিশেষে আমি ব্যবসা ছেড়ে ইবাদতে মশগুল হয়ে যাই ওই পাক সত্তার কসম যার কুদরতি কবজায় আবু দারদার প্রাণ যদি মসজিদের দরজায় আমার দোকান থাকত আর তা থেকে দৈনিক চল্লিশ দিনার দিনার অর্থাৎ স্বর্ণের পয়সা জি স্বর্ণের আশরাফি প্রতিদিন চল্লিশ দিনার উপার্জন করে আল্লাহ রাস্তায় খরচ করে দিব আর আমার নামাজেও কোনো প্রকার সমস্যা হবে না তো এরপরেও আমি ব্যবসা করা পছন্দ করব না এটা শুনে কেউ জিজ্ঞাসা করল আপনি ব্যবসাকে এত অপছন্দ কেন করেন বললেন হিসাবের কঠোরতা এর ভয়ের কারণে অর্থাৎ হালাল সম্পদ যতই হবে ওই সকল সম্পদের উপর কেমতের দিন হিসাব হবে এই ভয়ের কারণে আমি হালাল সম্পদও ব্যবসার মাধ্যমে অর্জন করতে চাই না আল্লাহ তাআলা রহমত তার ওপর বর্ষিত হোক তার ও আমাদের ক্ষমা হোক আর আমরা লোভ লালসার আকাঙ্ক্ষা থেকে যেন মুক্তি পাই ওয়াল্লাহু তাআলা আয়ালাম ও রসুলহু আয়ালাম আয়সা ওয়াজ্লা ওয়াসাল আল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সল্লু আলাল হাবীব সললা الله تعالی কোন ব্যক্তি টাকা পায় এবং সে ঘরের দরজায় চলে আসে আর যার কাছে টাকা পাবে সে যদি নিজ বাচ্চাকে বলে দেয় কোনো অপারগতার কারণে যে বলে দাও বাবা নেই তো এটা কি মিথ্যা হবে নিজে কি নিজে প্রশ্ন করুন এটা মিথ্যা কিনা এটা অবশ্যই মিথ্যা আর এটা তোব্যাপক যেমন কেউ ফোন করলো তো বলে যে বলে দাও ঘরে নেই মালিক কর্মচারীকে বলে যে বলে দাও মালিক ব্যস্ত আর মালিক ব্যস্তও থাকে না শুধুই বসে থাকে আর আড্ডা দিতে থাকে মালিক মিটিংয়ে রয়েছে সাহেব মিটিংয়ে সাহেব ব্যস্ত রয়েছে সাহেব নেই আর এভাবেই অর্থাৎ মিথ্যা বলে আর মিত্তা হারাম আর জাহান নামে নিয়ে যাওয়ার মতো কাজ সল্লু আলাল হাবীব সললা আল্লাহু তাআলা আলা মসজিদের আদব বজায় রেখে মসজিদের সময় কিভাবে অতিবাহিত করা যায় মসজিদ হল সিজদা করার জায়গা ইবাদতের স্থান নামাজ পড়ার জায়গা তেলাওয়াত করার জায়গা তো মসজিদ বানানোর আসল উদ্দেশ্য হলো ইবাদত মসজিদকে বাসস্থান বানানো যাবে না মসজিদকে স্টোরুম বানানো যাবে না যে নিজের জিনিসপত্র এতে রেখে দিব অথবা মসজিদে অবস্থান করলেন অথবা চাকরিতে চলে গেলেন আবার ফিরে এসে শুয়ে থাকলেন পড়ে রইলেন মসজিদ এ সকল কাজের জন্য নয় মসজিদ শুধুমাত্র ইবাদতের জন্যই বানানো হয়েছে মসজিদের যে সম্মান রয়েছে না এটা অন্যান্য জায়গা এবং ঘর থেকে বেশি রয়েছে সাধারণ জায়গার তো এমনি তো সম্মান নেই মসজিদের সম্মান রয়েছে সুতরাং যে মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলার জন্য বসবে তারও অনেক সমস্যা রয়েছে যে নেকি সমূহকে এভাবে খেয়ে ফেলে দুনিয়াবি কথা যেভাবে আগুন লাত্রিকে খেয়ে ফেলে চতুষ্পদ প্রাণীর ঘাসকে খেয়ে ফেলে এভাবে নেকি সমূহকেও দুনিয়াবি কথাবার্তা খেয়ে ফেলে যেমন গরু ছাগল ঘাসকে খেয়ে ফেলে এগুলো হাদিসে পাকের বিষয়বস্তু একটি হাদিসে পাকে রয়েছে কেয়ামতের পূর্বে মসজিদে দুনিয়াবি কথাবার্তা হবে তোমরা তাদের নিকট বসবে না আল্লাহর সাথে তাদের কোনো সম্পর্ক নেই কাফকারীদের আল্লাহর সাথে কাজ আছে দেখেই তো এসেছে মাক ফেরত করাতে হবে ঠিক না এই কাজ রয়েছে না আর এই কাজ এমন যেটা আল্লাহই করতে পারবে তো এখন যারা আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য উপস্থিত হয়েছে এখানে যে আমার ক্ষমা করাতেই হবে জান্নাতে আমার যেতে হবে এখন এই অবস্থায় যদি কেউ দুনিয়াবি কথাবার্তা এখানে মশগুল হয়ে যায় দুনিয়াবি কথা বলে এখন হাদিসে পাকে এদের বিষয়ে বলা হয়েছে যে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই আপনারা চিন্তা করুন কি অবস্থা হবে এজন্য মসজিদে ফুল কুফরে মদিনা লাগাতে হবে টাইট কুফলে মদিনা এখানে না লাগালে কোথায় লাগাবে রমজান শরীফের প্রথম রোজা সৌভাগ্যের বিষয় হবে যদি সম্পূর্ণ মাস কুফলে মদিনা নিয়ত হয় এমনিতেই প্রথম সোমবার দাওয়াত ইসলামের পক্ষ থেকে ব্যবস্থা রয়েছে মাজলিস মাদানি ইন আমাদ এর পক্ষ থেকে বুঝে নিন এই বিভাগের এক্ষেত্রে বেশি পরিশ্রম হয়ে থাকে প্রত্যেক মাসের প্রথম সম্বার কুফলে দিবস কিন্তু রমজান শরীফে আমাদের প্রচেষ্টা এটা হয়ে থাকে যে পুরো মাস কুফলে মদিনা সম্পূর্ণ মাসেই কুফলে মদিনা মসজিদে না লাগালে কোথায় লাগাব মসজিদে যদি বক বক করার ইচ্ছা হয় তো এখানে তো আসাই উচিত হয়নি খুবই চিন্তার বিষয় আমরা এসেছি স্বাভাবিক নিয়েতে আর এখান থেকে ফিরব গুনাহের বোঝা নিয়ে যেভাবে রমজান শরীফের নেকির প্রতিদান বেড়ে যায় না গুনাহের ব্যাপারও এমন যে গুনাহের হারও বেড়ে যায় রমজান শরীফে আবার মসজিদে আরও বেশি গুণা হবে যে দুনিয়াবি কথা মসজিদের বৈধ মসজিদে নিষেধ করা হয়েছে মসজিদের বাইরে হাসতে পারবেন মসজিদে যে হাসবে তার কবর অন্ধকার হবে হাসি তাকেই বলে যে এই পরিমাণে হাসা যে নিজের কানে শুনতে পায় এটাকে হাসি বলে আর শুধু মুখ ঠোঁট নড়াচড়া করে দাঁত দেখা যায় কিন্তু শব্দ বের হয় না তো এমন মুস্কি হাসি মসজিদে অনুমতি রয়েছে অট্ট হাসি দেয়া হা 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 করে হাসে এটা তো আরো ভয়াবহ সরকার সাল হিমসাল্লাম থেকে প্রমাণিত নেই অট্ট হাসি তো যারা প্রকৃত পক্ষে দাওয়াত ইসলামীওয়ালা পাগড়িধারী নয় পাগড়ি তো দোকানে পাওয়া যায় যে আমলদার দাঁড় দাওয়াত ইসলামীওয়ালা হয়ে থাকে এদেরকে আপনারা মসজিদের বাইরেও জোরে হাসতে হা হা করে হাসতে দেখবেন না বেঁচে থাকে বাঁচার চেষ্টা করে কখনো কখনো মানুষ হিসেবে বের হয়ে যায় কিন্তু যে মাদানি না আমাদের উপর আমলের চেষ্টা করে সেটা থেকে বেঁচে থাকে হ্যাঁ কিন্তু মসজিদের বাইরে যদি কেউ অট্ট হাসি দেয় তবে সে গুণাকার নয় যেমন আপনি কাউকে দেখলেন যেমন পেশ ইমামকে দেখলেন ইমাম সাহেব অট হাসি দিল তখন তার পিছনে নামাজ পড়ে ছেড়ে দিবেন এমন নয় যে তার পিছনে নামাজ হবে না বা নামাজে কোনো সমস্যা হয়ে যাবে বা মাকড়ে তাহরিমি হবে এমন কিছু নয় বরং তার সামনে তার ব্যাপারে সুধারণাই রাখবেন তো নয় কিন্তু এটা শূন্য তো নয় অট্ট হাসি দেয়া তো দাওয়াত ইসলামে শূন্যদের প্রচার করছে সুতরাং যারা দাওয়াত ইসলামওয়ালা ও সকল দর্শকবৃন্দ যারা মুসলমান আমাদের প্রিয় আঁকা সাল্ল আইলে আলহিউ ইসালামের শূন্যদের উপর আমল করার চেষ্টা জারি রাখতে হবে সুতরাং আমাদের অট্ট হাসি পরিহার করতে হবে এই অভ্যাস সহজে যায় না এর জন্য গভীর চেষ্টা করতে হবে হতে পারে অনেক বছরের চেষ্টার পরেই এই অভ্যাস দূর হবে কারো কয়েক দিনে চলে যায় কারো কয়েক মাসে চলে যায় হতে পারে কারো বছর লেগে যাবে তো এখন থেকে চেষ্টা করতে থাকলে মন মানসিকতা তৈরি করা যে আমি এই শূন্যতির উপর আমল করার চেষ্টা করছি তো এই চেষ্টার কারণেও আল্লাহ যদি চাই আপনি সাও পাবেন তো যাই হোক মসজিদে তো হাসা যাবেই না তো মসজিদে নামাজও পড়তে থাকবেন এতেকাফকারী যদি দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে এতেকাফ করে তো তার উচিত হচ্ছে প্রত্যেকটি মাদানী হালকায় উপস্থিত হওয়া যা শিক্ষা শেখানো হালকা হয়ে থাকে কোরআনুল কারিম শেখানো হালকা হয়ে থাকে মাদ্রাসাদের মদিনা বালে গান এর ব্যবস্থাও এতেকাফ হয়ে থাকে এতে পড়ুন পড়ান এভাবে ব্যবস্থা করুন তেলাওয়াত করুন যে যত এতেকাফকারী রয়েছে এদের কোরআনুল কারীম পড়তে পারে মেহরবানি করে সম্পূর্ণ এতে কাফে সম্পূর্ণ মাসে কমপক্ষে একবার কোরআনুল করিম খতম করার নিয়ত করে নিন আর এর জন্য চেষ্টাও অব্যাহত রাখুন যে একবার কোরআনুল করিম খতম করে তো এখান থেকে যাবই আমি কেননা এটা কোরআনুল কারিম নাজিরের মাস এই মাসে মানুষ অনেক তেলাওয়াত করে থাকে আপনারা দেখেছেন অনেক তেলাওয়াত করে স্বয়ং তারাবি তো তেলাওয়াত পুরো কোরআন খতম করা হয়ে থাকে যা সম্পূর্ণ বছরেও এমন আগ্রহ থাকে না কোরআনুল কারিমের তেলাওয়াত যা রমজানুল মুবারকের যতটুকু আমরা দেখি আমাদেরও বেশি চেষ্টা করে তেলাওয়াত বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু যাই হোক যেমন ধরুন মাদানি মোজাকারা হচ্ছে মাদানি হালকা হয়ে থাকে সারাতুর তাজবি হয়ে থাকে তাতে অংশগ্রহণ করুন এদের এই সময়ের মধ্যেও তেলাওয়াতের সময় পাওয়া যায় তাতে তেলাওয়াত করুন এখন জোহর থেকে আসর তো এতে অনেক সময় পাওয়া যায় যদিও এতে কয়েকটি হালকা থাকে যেখানে পুনরাবৃত্তি করা হয় তারপরেও তেলওদের সময় পাওয়া যায় অতপর ফজরে পরে অবসরে অবসর এ সময় আরামও করতে হবে আর কিছু না কিছু তেলওতার জন্য আপনি এমন সময় কিছু বের করে নিন যেমন উদাহরণস্বরূপ আপনি দিনে ও রাতে অর্থাৎ ডাবল বারো ঘন্টায় কোনো এক ঘন্টা নির্ধারিত করে নিন তেইশ ঘন্টা ব্যতীত এক ঘন্টা নির্ধারিত করে নিন যে এ সময় আর কোনো কাজ করব না শুধু কোরআনুল কারিমের তেলাওয়াত করব। আপনি বলবেন যে আমার তুতলামি হয়ে থাকে তো যার তুতলামি হয়ে থাকে তার দ্বিগুণ অর্জিত হয় আর কোরআনুল কারিমের তেলাওয়াতকারী যদি সে দোয়া করার সময় না পায় কোনো সমস্যা নেই এই তেলাওয়াতের কারণে ইনশাল্লাহ যে দোয়া করতো সেটাও কবুল হয়ে যাবে আশা পূরণ হয়ে যাবে তেলাওয়াত এটা অনেক বড় ইবাদত আর এটা তেলাওয়াতের মাস এতে এই চেষ্টা করুন যে সঠিকভাবে কোরআনুল করিম তেলাওয়াত করতে পারেন সে তেলাওয়াত করুন আর যে তেলাওয়াত করতে পারে না তো সে মাদ্রাসাতুল মদিনা বালে গান যেখানে অনুষ্ঠিত হওয়ার ব্যবস্থা হয়ে থাকে সেখানে আপনারা পড়ে নিন কোরআনুল করিম শিখুন যে কত বড় আফসোস আর আফসোসের কথা হলো যে টাকা গন্ততে তো সবাই পারে টাকা সবাই চিনে ইল্লা মাসা আল্লাহ সম্ভবত কেউ হবে যে টাকা চিনে না এমন একজনকে আমি চিনি সে টাকা কম চিনে তো হয়ে থাকে এমন অদ্ভুত প্রকৃতির লোক দুনিয়াতে তো যাই হোক সাধারণভাবে বাচ্চারাও টাকা পয়সা চিনে থাকে যদি কিছু না চিনে থাকে তো কোর আনুল করিমের তেলাওয়াত চিনে না কোর আনুল করিমের আয়াত চিনে না আফসোস নেই এম এ করলো বি করলো এফ এ করলো ডক্টর হয়ে গেল দুনিয়া বলছে সে শিক্ষিত আর যদি কোরআন দেখে পড়তে না পারে তো আমি তাকে বলবো সে জাহিলদের সর্দার যদি রাগ আসে তো আমাদের অর্ধেক রুটি খাওয়ার দলে সামিল হয়ে যান ইনশাল্লাহ আপনার রাগের চিকিৎসা হয়ে যাবে আপনি বলুন যে ওই ব্যক্তিকে শিক্ষিত যারা কোরআনুল করিম দেখে দেখে পড়তে পারে না এতগুলো ডিগ্রি জমা করে ফেলেছে ডিগ্রি না ডিগ্রি এই ডিগ্রি কি আখিরাতে কোনো কাজে আসবে যে এরা সব আমেরিকায় পড়ালেখাকৃত ডাক্তার আমি মুসলমানদের উদ্দেশ্যে বলছি অমুসলিম যদি তার কোরআনকারী মুখস্থ হয়ে যায় এতে তার কোনো উপকার নেই মুসলমানরা যদি বিবেকবান হয় বালিগ হয় দেখেও যদি কোরআন পড়তে না পারে এতে বোঝা যায় নামাজেও কোরআন পড়তে পারে না তখন নামাজ কিভাবে শুদ্ধ হবে যদি অর্থ বিকৃত হয়ে যায় সুতরাং আমার হিসেবে সে শিক্ষিত নয় আপনারাও হতে পারে আমাকে সমর্থন করবেন যে কথা তো সঠিক আরে ভাই মুসলমান দেখে দেখে কোরআন পড়তে পারবে না তো বড় বড় ডিগ্রি কোন কাজে আসবে এমন ডিগ্রির কোনো প্রয়োজনই নেই ডিগ্রি তো তার কাছে রয়েছে যে কোরআনে হাফিজ ডিগ্রি তার কাছে রয়েছে যে আলিমে দিন ডিগ্রি তার কাছে রয়েছে যে দেখে দেখে শুদ্ধভাবে কোরআন পড়তে পারে এই ডিগ্রি কবরে কাজে আসবে এর ডিগ্রি কেয়ামতে কাজে আসবে এই ডিগ্রি জান্নাতে মর্যাদা বৃদ্ধি করবে এই ডিগ্রি প্রিয়নবীর কদমে পৌঁছে দেবে বলুন আমার সাথে একমত কে কে সবাই একমত আলহামদুলিল্লাহ অন্যথায় গুরুত্বই দিত না যে সকল মুসলমান যারা কোরআন পড়তে পারে না তারাও বলবে যে হ্যাঁ কথা তো সঠিক বলেছে তো কোরআন পড়া জানতে হবে তো ইনশা আল্লাহ আপনারা সকলেই কোমর বেঁধে নেমে যান যে আমরা রমজান মাসে এসেছি তো এখান থেকে কোরআনুল করিম শিখেই যাব এখান থেকে ইনশা আল্লাহ নামাজও শিখে যাব ইনশাআল্লাহ এই পরিবেশ থেকে অনেক উপকার অর্জন করব আর কুফলে মদিনা লাগালে সময় অনেক পাওয়া যাবে কথাবারদার মধ্যে যে সময় অতিবাহিত হয় তাও বেঁচে যাবে ইনশাআল্লাহ মাই নেম ইজ আমজা আব্দুল রশিদ ফ্রম উগান্ডা Kampala মাই কোশ্চেন টু আমিল আহলুস সুন্নাহ ইজ দ্যাট উই हैव প্রবলেম ইন উগান্ডা লেডিস ড্রেসিং ভেরি ব্যাডলি এন্ড আই ওয়ান্ট টু ডু আলিয়া এর আলিসান দরবারে এই ইসলামী ভাই ইউ গান্ডা কাম্পালা থেকে প্রশ্ন করছে যে আমরা চৌখের কুফলেমা দিনা লাগাতে চাই কিন্তু আমাদের এখানে মহিলা যে রয়েছে তাদের অশ্লীল পোশাক পরিহিত অবস্থায় বিভিন্ন জায়গায় দেখা যায় এ অবস্থায় আমরা চৌখের হেফাজত কিভাবে করতে পারি দয়া করে এ বিষয়ে মাদানি ফুল এর করুন জাজাক আল্লাহ খাইরা খুব কঠিন পরীক্ষা এতে করণীয় হল যদিও খুব কঠিন কাজ কিন্তু হাদিসে পাকের মধ্যে এর উৎসাহ তো রয়েছে হজরত সৈদনা উকবা বিন আমির রদিয়াল্লাহ তাল আনহু থেকে বর্ণিত এতে নাজাদের তিনটি বিষয় মাদানী ফুল রয়েছে হাদিসে রয়েছে যে সৈদনা উকবা বিন আমির রদিয়াল্লাহ তাআলা আনহু বার্গেহ আল্লাহ আরুস করেন মুক্তি কিসে রয়েছে নিরবতা বজায় রাখো তোমার ঘর তোমার জন্য যথেষ্ট হবে এবং কান্নার অভ্যাস করো এমনই বিষয়বস্তু হাদিসে রয়েছে বিনা কারণে ঘর থেকে বের না হওয়া প্রকাশ্য যে জামাতে নামাজ পড়ার জন্য বের হবেন এটা ওয়াজিব যদি জামায়াতের শর্তসমূহ পাওয়া যায় তখন এই কারণে যদি ঘর থেকে বের না হয় যদিও মার্কেট রয়েছে ব্যাপর্দা মহিলা রয়েছে চোখ হেফাজত করে যতটুকু সম্ভব হয় প্রকাশ্য যে অনিচ্ছায় দৃষ্টি পড়ে গেলে আর প্রকৃতপক্ষে বাজারে মানুষ চোখ বন্ধ করে চলে তো এমন হবে যাকে দেখা থেকে বাঁচার চেষ্টা করছে তার সাথে ধাক্কা লেগে যাবে তখন আরও বড় সমস্যা দেখা দিবে এমন পরিস্থিতিতে চোখ তো খুলে রাখতে হবে আর দেখতে হবে যাতে ধাক্কা লেগে না যায় এখন যদি অনিচ্ছার দৃষ্টি পড়ে যায় সেটা মা দ্রুত দৃষ্টি সরিয়ে নিন আর দৃষ্টিকে বাঁচিয়ে সতর্কতার সাথে মসজিদে চলে যান আর এছাড়া ঘরে অবস্থান করুন যদি কোনো কাজকর্ম বা রোজগার এমন কোনো পদ্ধতি যা ঘরেই হয়ে যায় আর দিন দুনিয়ার এমন কোনো কাজ যেটা জরুরি যার জন্য বের হতেই হবে তখন বের হবেন কিন্তু চোখের হেফাজত করুন জিহবার হেফাজত করুন খারাপ সংস্পর্শ থেকে নিজেকে নিজে বাঁচান তো ইনশাআল্লা এইভাবে অনেক গুণা থেকে বেঁচে থাকার উপায় হবে উদাহরণস্বরূপ ধরুন দুইটি রাস্তা রয়েছে আপনার কাছে এদিক দিয়ে মসজিদে যেতে পারবেন ওই দিক দিয়ে মসজিদে যেতে পারবেন কিন্তু এর মধ্যে একটি রাস্তা একটু দীর্ঘ রয়েছে কিন্তু যে রাস্তাটি ছোটো সেখানে ব্যাপার দা মহিলা বেশি আর যে বড় রাস্তা রয়েছে তা প্রশস্ত রাস্তা আর মহিলাও কম তখন এ রাস্তা অবলম্বন করুন যদি জামায়াত যেন পাওয়া যায় জামায়াত যেন হাত না হয়ে যায় তখন এ রাস্তা দিয়ে যান এমনইভাবে অন্যান্য বিষয়েও এমন জায়গা থেকে বাঁচতে হবে যেখানে মহিলা রয়েছে আর থাকলেও কোরআনুল কারিমের এই আয়তের উপর আমল করুন কল্লিলক মুমিনিনা নাইয়া গুদ্দু মিন আবসারিহিম সরিহিম হে মাহবুব আপনি বলি দিন মোমিনদেরকে যে তারা যেন সে দৃষ্টিকে কিছুটা নিচু রাখে তো দৃষ্টিকে নিচে রাখার যে উৎসাহ এটা দাওয়াত ইসলামী দিচ্ছে না এটা কোরআন দিচ্ছে মনে করুন দাওয়াত ইসলামী কোরআনের হুকুম এর দাওয়াত দিচ্ছে নেকির দাওয়াত দিচ্ছে আর হাদিসাপা রয়েছে বাহারের শরীয়ত খণ্ড তিন পৃষ্ঠা পাঁচশো বাইশে রয়েছে যে হজরত সঈদুল্লা উবাদ সামিদ রাহ তালহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ তিন সাল্লাম ইরশাদ করেন আমার কাছে ছয়টি বস্তুর জামিন হয়ে যাও আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব এক যখন কথা বলবে সত্য বলবে এবং নাম্বার দুই যখন ওয়াদা করবে তা পূর্ণ করো আর নাম্বার তিন যখন তোমার নিকট আমানত রাখা হয় তা আদায় করো আর নাম্বার চার সীয় লজ্জা স্থানকে হেফাজত করো আর নাম্বার পাঁচ স্বীয় দৃষ্টিকে নত রাখো আর নাম্বার ছয় নিজের হাতকে সংযত রাখো অর্থাৎ হাত দ্বারা কাউকে কষ্ট দিও না সুতরাং দৃষ্টি নিচে রাখার শিক্ষা দাওয়াতি ইসলামীর নিজস্ব কোনো পদ্ধতি নয় যে তারা বলে চোখের কুফলে মদিনা লাগাও এমন নয় বরং দাওয়াতি ইসলামী তো কোরআন ও হাদিসের শিক্ষাকে প্রচার করছে আর যেমন আমি কুফলের মধ্যে বলি এটা আমাদের পরিবেশ অবশ্যই কিন্তু চুপ চুপ থাকার কথা তো হাদিসে হাদিসে এসেছে এসেছে যে মান নাজা সে মুক্তি পেলো এক হাদিসে রয়েছে চুপ থাকার উপর অটো থাকা ষাট বছরের ইবাদত হতে উত্তম তো এই ধরনের অনেক হাদিসে পাক রয়েছে যাতে নিশ্চুপ থাকার শিক্ষা রয়েছে সাহাবাই ক্রামদের আমল থেকে নিশ্চুপ থাকার দর্শ তাদের বাণী থেকে বুজুর্গানে দিনের বাণী থেকে তাদের ঘটনা থেকে জীবনী থেকে নিঃচুপ থাকার শিক্ষা পাওয়া যায় তাসাউফের কোনো কিতাব নিশ্চুপ থাকার শিক্ষা থেকে খালি পাওয়া যাবে না তাসাউফের গুরুত্বপূর্ণ অংশ হলো নিশ্চুপ থাকা গুরুত্বপূর্ণ অংশ ক্ষুধা তো এসব কিছু হচ্ছে আমাদেরকে আখিরাতের কল্যাণের দিকে নিয়ে যাওয়ার পদ্ধতি কত মানুষ বসে রয়েছে এদের মধ্যে কেউ বলছে না যে আমরা এখন বাস জিহোবার এবং চোখের কুফলে মদিনা লাগিয়ে দেখাব ইউগেন্ডা ওয়ালারা কেন নাম্বার নিয়ে যাবে একজনও বলছে না কি করার আচ্ছা হাত উঠাচ্ছে মায়াশা আল্লাহ সত্য নিয়ে হতে হবে সত্য এদিকেও হাত তুলেছে মিথ্যা নয় সত্য নিয়ার ভাই হাত উত্তোলনকারীদের দেখেন না বাহ মার হাবা কুফলে মদিনা রাখবো কফলে মদিনা লাগিয়ে মদিনা আবিয়ে দৃষ্টি নিচে আই দৃষ্টি ইনশা রাখবো ইনশাআল্লাহ সাল্লাল্লাহু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ দেখুন এটা বলে দিচ্ছি যদি কেউ এদিক সেদিক দেখে উপরে তাকাচ্ছে তো তো না নাসে হ্যাঁ যদি কোনো পরনারীকে দেখে নারীকে পরনারীকে তাহলে এটা এক ভিন্ন মাস আলা সুশ্রী বালকদেরকে দেখে উত্তেজনার সাথে তাহলে গুনাগার হবে এটা ভিন্ন মাস আলা এভাবে যাচ্ছে এদিক সেদিক দেখছে সেটাকে অস্থির দৃষ্টি বলা হয় এটা ভালো নয় কেমন দিন এর হিসাব হবে কিন্তু তাকে গুনাহগার বলা যাবে না যে কি বললো আমাদের মসজিদের ইমাম তো এদিক সেদিক দেখে তার পিছনে নামাজ পড়ব না তো দাওয়াত ইসলামী ও জন্য বিপদ দাঁড় করিয়ে দিবেন না তো এদের কাছে গেলে এরা এমন বানিয়ে দেয় যে এদিক সেদিক টাকা দেয় না তো অনর্থক দৃষ্টি অনর্থক দেখা এদিক সেদিক এটা ভালো নয় কিন্তু গুণাও হবে না আর কুদৃষ্টি দেয়া এটা গুণা তো এই গুণা থেকে বাঁচা তো অত্যাবশ্যক কম্পালসারি ওয়াজিব আর অনর্থক দৃষ্টি থেকে বাঁচা এটা উপকারী সবাবের কাজ বাঁচা দরকার আল্লাহ সন্তুষ্টির জন্য বিরত থাকলে সবাব পাবেন আর কুফলে মদিনা চোখের কুফলে মদিনার উদ্দেশ্য এটাই যে হারাম দৃষ্টি দেয়া থেকে তো বাঁচতেই হবে সেই কুফলে মদিনে শুরু করা কী সেটা তো এমন সেটা ছাড়া কোনো উপায়ই নেই আর আমাদের কুফলে মদিনা হলো বিনা প্রয়োজনে এদিক সেদিক না দেখা এটাও কুফলে মদিনা দৃষ্টি নত রাখুন ওয়াল্লাহুতা আলা আলামও অরসুল আহু আলাম আজ ওয়াজ্লাহ ওয়াসাল্লাহুতা আলা আইলিহি ওয়া আলি মোসাল্লাম সল্লহ আলাল্লাহ হেভীব সল্লাহুতা আলা আলাম আমির আহলে সুন্নতের কাছে আমার প্রশ্ন হল রমজান শরীফের সৌন্দর্য কি এটাই যে মজার মজার কাবার বানানো হবে ফল ক্রয় বিক্রয় আধিক্যতা এটাকে রমজানের সৌন্দর্য হিসাবে ধরে নেওয়া হয় আর ঘরে বিভিন্ন ধরনের খাবার পাকানো হয় এটাও সৌন্দর্য এখন ইমাম জয়নুল আবিদিন রদিয়াল্লাহ তালা আহ বাণী আমার মনে পড়ছে এখন তার বাণী রয়েছে যাই হোক যে রোজাদারের জন্য খাবারের অপেক্ষা করা এটাকে তিনি মুনাফিকাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন রাতে ইবাদতের জন্য জাগ্রতকারীর ঘুমের অপেক্ষা করা এটা তিনি মুনাফিকাদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন আমি যেটা পড়েছি যা আমার স্মরণ হচ্ছে ইমাম জাইনুল আবেদিনের যে কথা আপনি উল্লেখ করেছেন যারা রোজাকে বোঝা মনে করে কিন্তু মানুষের কারণে রোজা রেখে দেয় দিনের শেষ ভাগে অপেক্ষা করা যে ইফতার কখন হবে অথবা নামাজের জন্য দাঁড়ায় কিন্তু এটাকে বোঝা মনে করে সকাল হওয়ার জন্য অপেক্ষা করে সম্ভবত এটার উপর ভিত্তি করে তিনি এই কথাটি বলেছেন বোঝা মনে করারও ধরন রয়েছে কুফরও হতে পারে যদি বোঝা মনে করে যদি উপর বোঝা মনে হয় তাহলে তো কুফর নয় কিন্তু নামাজকে মনেই করে বোঝা মাজ রোজাকে মনেই করে বোঝা যে হায় রমজান চলে আসলো এখন তো রোজা রাখতে হবে তো এটা তো কুফর এটা তো অবজ্ঞার অন্তর্ভুক্ত নামাজের অবজ্ঞা যে নামাজ আল্লাহ তালা কী ফরজ করে দিল এখন তো নামাজ পড়তেই হয় যখন এই দেখো নামাজ পড়ো নামাজ পড়ো আর যখন নামাজের অবজ্ঞা পাওয়া গেল আর প্রকৃতপক্ষে নামাজকে বোঝা মনে করে যে আল্লাহ এটা আমাদের উপর কেনই ফরস করলো তাহলে তো কাফির হয়ে যাবে কিন্তু এমনিতেই নফসের উপর বোঝা ইচ্ছে হচ্ছে না ভাই এবং নফসকে মেরে মেরে পড়ে এটা তো সাহাবের হকদার হবে নবসকে মেরে নামাজের দিকে ধাবিত হয় রোজার দিকে ধাবিত হয় এটা কুফর নয় অনেক মানুষ তো এই ধরনের কথা বলে দেয় না যে রোজা তো সেই ব্যক্তি রাখবে যার নিকট কিছু নেই আমাদেরকে তো আল্লাহ অনেক দিয়েছেন তো এমন ব্যক্তি কাফির হয়ে যাবে কেননা রোজা ফরজ হওয়ার কারণ এটা নয় যে খাবারে কিছু নেই রোজা ফরজ হয়ে গেল না খাবার থাকা সত্ত্বেও রোজা রাখা এটাই তো পরীক্ষা আর যার নিকট খাবারে কিছু নেই সে এমনিতেই ক্ষুধার্ত পিপার সাথে থাকবে এতে কি বাহাদুরি বাহাদুরি হচ্ছে বিভিন্ন প্রকার খাবার সামনে আর আল্লাহর সন্তুষ্টের জন্য বান্দা খাচ্ছে না যে আমি খাবো না আমি রোজাদার এটাই সফলতা আল্লাহর আল্লাহর যে তারা বান্দা ছিলেন এরা খাবারের আগ্রহের প্রতি অনেক বিরোধী ছিলেন আল্লাহ ছিলেন্লাহর এই ঘটনাটি পড়েছিলাম তার ক্ষেত মধু মিশ্রিত পানি পরিবেশন করা হলো তিনি সেটাকে নিলেন আবার রেখে দিলেন যে না এটাকে পান্ত করে নিব। এর স্বাদ তো এ পর্যন্ত থাকবে টেস্ট হলক পর্যন্ত থাকবে কিন্তু ক্যামত পর্যন্ত এর হিসাব বাকি থাকবে তো এর ক্যামতের হিসাব হিসাব দিতে হবে না আমি পান করব না আর এখন আমাদের তো অবস্থা পানি ঠান্ডা না পাওয়া গেলে মোট খারাপ হয়ে যায় শুধু পানি পান করতে পারি না ঠান্ডা চাই ঠান্ডার সাথে ঠান্ডা পানি চাই অথচ যার ঠান্ডা পানি পান করার আগ্রহ রয়েছে আর সে শুধু পানি পান করে নেয় এটা তার নফসের কোরবানি সে লাভবান হবে তো এখন তার ঠান্ডা পানি পছন্দনীয় না তার স্বাস্থ্যের জন্য তো এই ঠান্ডা পানির হিসাব কেয়ামতের দিন সাধারণ পানির তুলনায় কঠিন হবে আলা হাজাল কিয়াস যে নিয়ামত বান্দর হকে যত বড় হবে এখন আমার বিরিয়ানি পছন্দ আপনার কোরমা রুটি পছন্দ বিরিয়ানি দেখে আপনার ভালো লাগে না কোরমা রুটি দেখে আমার মুড খারাপ হচ্ছে আমার বিরিয়ানি প্রয়োজন তো এখন আমার জন্য বিরিয়ানির হিসাব কঠিন আপনার জন্য কোরমা রুটির হিসাব কঠিন এখন যদি আমরা পরিবর্তন করে নেই আমি কোরমা রুটিকে ডান করছি আর আপনি বিরিয়ানিকেই খাওয়া শুরু করলেন নেই যেহেতু চলুক নবসের কোরবানি দিচ্ছেন তো উভয়ের জন্য হিসাবে প্রশান্তি হ্রাস হবে কঠিন হবে না তো এ সকল নিয়ামতের মধ্যে হতে আমাদের যার হকে যেটা বড় তার হকে সেটার হিসাবও তত বড় এখন কথা হলো আমরা সবাই বুঝি পড়ি লিখি কিছুই করি কিন্তু নবসের অমঙ্গল হোক এটা আমাদেরকে আমল করতে দেয় না করি সেটাই বাস ভালো ভালো খেতে হবে ভালো ভালো খাবার খাওয়ার ইচ্ছা রয়েছে মজার মজার খাবারের অন্বেষণ আর এর চাহিদাও রয়েছে কিন্তু নেই অধিক অর্জিত হোক বেশি থেকে বেশি অর্জিত হোক বেশি থেকে বেশি আল্লাহ সন্তুষ্ট অর্জিত হোক বেশি থেকে বেশি আকা এর খুশি আমাদের অর্জিত হোক এর চাহিদা ও নেই এর শুধু মুখের কথাই রয়েছে আমাকে ভালো করে দিন নবস ধ্বংস ও বরবাদ করে দিয়েছে ধ্বংসের কিনারায় ঠেলে দিয়েছে শুধু তাই নয় ধ্বংসের অতল গহ্বরে ঠেলে দিয়েছে কিন্তু আফসোস সচেতন হচ্ছে না বিবেকে চোখ তো তখনই খুলে যখন বান্দা মৃত্যুবরণ করে প্রকাশ্যভাবে তো চোখ বন্ধ হয় কিন্তু সত্যিকার অর্থে চোখ খুলে যায় কিন্তু তখন পজিশন এমন হয় যে অর্থাৎ এখন অনুশোচনা করে কি হবে যখন পাখি ক্ষেতের ফসল খেয়ে চলে গেল এখন বান্দা যদি মৃত্যুর পর করে তখন লা হাসিল আল্লাহ তা আয়লা আমাদেরকে নবসের কবল থেকে মুক্ত করে বাস নিজের প্রকৃত অনুগত ও ফর্মাবর্দার। আর নিজের মাহবুবের প্রকৃত নগণ্য গোলাম বানিয়ে দিক আমিন বিজাহিন নবী গিলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার নাম জহির আহমদ আত্তারি আমি মুজাফফরাবাদ কাশ্মীর অধিবাসী আমার প্রশ্ন হলো আমরা কোন কিতাব অধ্যয়ন করি এবং সাধারণত সময় স্মরণ থাকে না এবং গুরুত্বপূর্ণ মাদানী ফুল ভুলে যাই এমন কোন পদ্ধতি ইরশাদ করুন যাতে কিতাবের গুরুত্বপূর্ণ মাদানী ফুল দীর্ঘ সময় ধরে স্মরণ থাকে এটা সকল কিতাবে দাওয়াত ইসলামের সকল কিতাবে রিসালায় এই দোয়া লেখা হয়ে থাকে দিনী কিতাব অথবা ইসলামের সবক পড়ার পূর্বে এই দোয়া পড়ে নিন ইনশা আল্লাহ যা কিছু পড়বেন স্মরণ থাকবে অনুবাদ হে আল্লাহ আমাদের জন্য জ্ঞান ও হেকমতের দরজা খুলে দাও আর আমাদের উপর নিজের রহমত নাজিল করো হে চির মহান ও হে চির মহিমা নৃত্য সল্লু অয় লাল হাবিব সল্লহুতা অইল থেকে নিসার বলছি বৃষ্টি এবং শিলা বৃষ্টি দ্বারা ক্ষতি হয় কি না আর আমরা এটাকে ভালোমন্দ বলতে পারবো যখন বৃষ্টি মুসলধারে হয় বন্যা আসে নাকি আসে না ঘর ধসে পড়ে কি পড়ে না গৃহপালিত পশু ডুবে কি ডুবে না মানুষ ডুবে কি ডুবে না মাথায় ঝরঝর করে শিলা পড়লে কষ্ট হয় নাকি হয় না এটা তো সবাই জানে বৃষ্টি আল্লাহ রহমত কোরআন শরীফে এটাকে বলা হয়েছে মা অ্যান্ড মোবারকান বরকতপূর্ণ পানি এটা আকাশ থেকে বর্ষণ হয় মেঘ থেকে বর্ষণ হয় এটা মোবারক পানি আর আল্লাহ তাল্লার পক্ষ থেকে তো এখন বৃষ্টির মৌসুম হোক অথবা শীত বা গ্রীষ্ম হোক এই সকল মৌসুমের সাথে সরাসরি সম্পর্ক হলো আল্লাহ নিজেই এর উপায় উপকরণ তৈরি করে দেয় নিজেই এর ব্যবস্থাপনা করে থাকে ঠিক আছে না সুতরাং এখন বৃষ্টি তো আমরা বলি না হে আল্লাহ বৃষ্টি বসন করো হে আল্লাহ অনেক গরম পড়েছে দয়া করো হে আল্লাহ বন্যা এসে গেছে বন্যাকে তো কেউ থামাইতে পারবে না কোনো মানুষ এখন কথা হলো এসব কিছুকে মন্দ বলা প্রকৃতপক্ষে এটা হাকিকতে নয় যেমন ধরুন দেখুন না আল্লাহ তালা কি করে দিল এত বৃষ্টি দিয়ে দিল তো এটা আল্লাহর প্রতি অভিযোগ নাওজবীলা আল্লাহ তাল্লাহর প্রতি অভিযোগ করলে তো কাফির হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে অভিযোগ হয় না আর এদিকে মনোযোগও থাকে না শুধু বক করতে থাকে মানুষ আরে ভাই অনেক গরম আরে ভাই গরম বাস আরে আমার তো এমন হয়ে গেছে আর কি ঠান্ডা কত বৃষ্টি হচ্ছে অনেক লোক তো গালিও দেয় না আউজুবিল্লা তো যত বেশি মন্দ বলবে খারাপ ভাবে তোর পরিণামও তত বেশি মন্দ হবে তো আসলে রোগকেও ভালো মন্দ বলা যাবে না মৌসুমকেও ভালো মন্দ বলা যাবে না ঠিক আছে তো এ সকল কিছু আল্লাহ তা আলার প্রদত্ত বিষয়াবলি কখনো এটা কারোর জন্য বিপদ হয়ে থাকে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার নাম মোহাম্মদ ইয়ামিন আল আমি মদিনাতুল আওলিয়া মুলতান শরীফ থেকে বলছি আমার প্রশ্ন হচ্ছে যে মায়ের হক বেশি নাকি বাবার হক বেশি দয়া করে এ বিষয়টি জানিয়ে দিন খিদমতের দিক থেকে মায়ের হক বেশি এবং সম্মানের দিক থেকে বাবার হক বেশি এমনিতেই উভয়ের হক অনেক বেশি এখন মায়ের ক্ষিদমদের হক বেশি তো এজন্য এমন নয় যে বাবাকে লিফটি দেব না অর্থাৎ মায়ের বেশি এবং সম্মানের দিক থেকে বাবার হক বেশি এর উদ্দেশ্য এটা নয় যে মাকে অবজ্ঞা করতে হবে মাকেও সম্মান করতে হবে তো এভাবে আদব বর্ণিত হয়েছে ওয়াল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম। আয্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবীব। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমি শ্রমিকের ঠিকাদার। আর আমি শুনেছি যে শ্রমিকের পারিশ্রমিক তার ঘাম শুকানোর পূর্বেই দেওয়া উচিত। কিন্তু আমাদের এখানে অনেক কম আমল হয়ে থাকে। এ বিষয় আপনি কি বলবেন? আপনি সঠিক শুনেছেন। হাদিসে পাকে রয়েছে শ্রমিকের পারিশ্রমিক তার ঘাম শুকানোর পূর্বে দিয়ে দাও এখন এটার ব্যাখ্যা আপনি বলে দিন এখন দৈনিক মজুরি এক ধরনের হয়ে থাকে কিছু প্রচলন এবং শ্রেণীও রয়েছে এর ইজারাও হয়ে থাকে মাসিকও হয়ে থাকে আসলে এটা হচ্ছে ইস্তেয়ার এবং কিনায়া অর্থাৎ উদ্দেশ্য এটা নয় যে শ্রমিকের ঘাম বেয়ে পড়ার আগে অঝরে বৃষ্টি পড়তে থাকে বরফের বর্ষণ হতে থাকে পড়তে থাকে তখন ঘাম কোথা থেকে আনবেন মাসালা হচ্ছে যে তাড়াতাড়ি দিয়ে দাও যেন কোনো অজুহাত না দেয় যখনই পারিশ্রমিকের হকদার হয়ে যায় তখন যেন দিয়ে দেয় কোনো কারণ ব্যতীত বিলম্ব করবেন না কষ্ট দিবেন না কষ্ট দেয় না ঘুরাতে থাকে অর্ধেক দেয় অর্ধেক রেখে দেয় যাতে সে কাজ করে পালিয়ে না যায় তো এই ধরনের অপকৌশল করবেন না এবং শ্রমিককে তার পারিশ্রমিক দিয়ে দিন কোনো সঠিক অপারকতা ব্যতীত তার পারিশ্রমিক যেন আটকে না রাখে যখন এই প্রথম তারিখ আসবে তখন প্রথম তারিখে তার হাতে দিয়ে দিন কাল দিব পরশু দিব এমন করবেন না সময়ের পূর্বে ঠিক আছে দিন না কিন্তু সময় হয়ে যাওয়ার পর দিয়েই দিন আল্লাহ তা আলা আলামু ও রসুল আলাম। আজ ওয়াজ্জ্লা উস সল্লাহ তা আলা আলি ও আল্লাহ সাল্লাম সল্লু আলআল্লা হাবিব সল্লাহুতা আলা আলা মোহাম্মদ হযত সাইদুন আবদুল বিন আবুর বিন আলহাদি আল্লাহুতা আলা আনহু এরশাদ করেন যে এই দোয়া কোনো মসজিদ শেষে তিনবার পড়ে নেয় তবে তার গুনা ক্ষমা করে দেয়া হবে আর যে উত্তম মজলিস এবং জিকিরের মজলিসে পড়বে তার জন্য কল্যাণ অর্থাৎ মঙ্গলের প্রতি মোহর লাগিয়ে দেয়া হবে আসুন একত্রে পড়ি সুবাহ استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك سبحانك اللهم وبحمدك لا اله الا انت استغفرك واتوب اليك صلوا على الحبيب صلى الله تعالى على محمد مدني مذاقرات شريعه ترخازنا توريت رؤى دور شو علي مير خازنا مدني مذاقرات مدني مذاقرات